দর্শক, নায়িকা মৌসুমীর গ্রামের বাড়ির একই অবস্থা দেখুন। জানা যায় নিরাপত্তার অভাবে দীর্ঘদিন গ্রামের বাড়ি যান না নায়িকা মৌসুমী। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। চিত্রনায়িকা আরিফা পারভিন জামান ওরফে মৌসুমীর আদি বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার তোলকুপি গ্রামে। তার বাবার নাম নাজমুজ্জামান বিশ্বাস। মৌসুমীর তিন বোন, সবার বড় মৌসুমী, অপর দুই বোনের একজন ইরিন জামান ও ছোট বোন স্নিগ্ধা জামান। তাদের কোনো ভাই নেই। বর্তমানে মেজো ও ছোট বোন জামাই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। প্রিয়দর্শিনী এ চিত্রনায়িকার ছয় চাচা ও চার ফুফু। তাদের মধ্যে জীবিত আছেন ছোট চাচা শহীদুজ্জামান, তিনি ঢাকার উত্তরায় ব্যবসা করেন, বাকিরা মারা গেছেন। মৌসুমীর দাদা মৃত আদিলুজ্জামান বিশ্বাস, যুগী পুকুরিয়া বিশ্বাস। বাড়ি বসবাসকালে বাবা নাজমুজ্জামান বিশ্বাস তোলকুপি গ্রামের 2 একর 600 জমি কিনে বসবাস শুরু করেন। সেখানে বর্তমানে তার একমাত্র চাচাতো ভাই ইমরান হোসেন, চাচি শফিকুন নাহার লিলি এবং পালিত ফুফু কোহিনুর বেগম বসবাস করেন। গ্রামের বাড়িটি বর্তমানে দোচালা অ্যাসবেস্টর দিয়ে ছাউনি ও ইটের গাঁথুনি। মৌসুমীর বাবা পাকিস্তান আমলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে ঠিকাদারের কাজ করাকালে খুলনা সোনাডাঙ্গা এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন। সোনাডাঙ্গার সেই বাড়িতেই মৌসুমী লালিত পালিত হন। এ অভিনেত্রীর নানা বাড়ি খুলনার খালিশপুর নিউজ প্রিন্ট মিল এলাকায়। চিত্রনায়িকা মৌসুমীর চাচি শফিকুন নাহার লিলি জাগো নিউজকে বলেন, মৌসুমী ছোটবেলা থেকেই ঠান্ডা প্রকৃতির ছিল। গ্রাম্য পরিবেশে সে খুবই সাদামাটা ভাবে চলত, তার মনে কোনো অহংকার ছিল না। সে ছোটবেলায় গ্রামের বাড়ি এসে গাছে উঠে আম পেড়ে বেড়াত, মাঝে মধ্যে দুষ্টুমি করে আখ বাগান থেকে আখ চুরি করে কেটে খেত। তবে মৌসুমী চিত্রনায়িকা হবে কখনো ভাবতে পারেনি। খুলনায় যাওয়ার পর মৌসুমীর মা শামিমা খাতুনের ইচ্ছাই সে চিত্র জগতে পা দেয়। মৌসুমীর চাচাতো ভাই ইমরান জাগো নিউজকে বলেন, আমার গায়ের রং শ্যামলা হওয়ায় মৌসুমী আপা আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকেন। আপা গ্রামে বেড়াতে আসতে চান, তবে গ্রামের বাড়িতে এলে ভক্তদের চাপ সামাল দেওয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আসতে চান না। আমরা চাই মৌসুমী আপা ও দুলাভাই চিত্রনায়ক ওমর সানি মাঝে মধ্যে গ্রামে এসে এলাকার লোকজনের খোঁজ খবর নিক, আর্থিক দুর্দশাগ্রস্ত লোকদের সহায়তা করুক, কারণ এলাকার হত দরিদ্র জনগোষ্ঠী তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তাদের নিরাপত্তার প্রয়োজনে আলগা বাড়িটির প্রাচীর দেওয়া বিশেষ প্রয়োজন। তিনি আরো বলেন, এখানে তাদের 2 একর 600 জমি আমাকে দেখাশোনা করতে হয়। এ ভিটে বাড়িতে পুকুর সহ আম, জাম, নারিকেল, কলা, পেয়ারা, আমলকি, করমচা, লেবু, জলপাই, কামরাঙা সহ সব ধরনের ফলের গাছ আছে। গ্রামে এই চিত্রনায়িকার আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমীর দাদা দাদির গ্রামের বাড়ি যুগী পুকুরিয়া বিশ্বাস বাড়িতে 2 একর 68 শতক জমিতে শুধু একটি কবরস্থান ছাড়া বাকি জমি তার দুঃসম্পর্কের চাচাতো ভাইরা ভোগ দখল করেন। বর্তমান তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আবু হাসান বিশ্বাস সেই বাড়িতে বসবাস করেন। সম্মানিত দর্শক, চিত্রনায়িকা মৌসুমীর কোন সিনেমাটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।